आज ही आपके बुलडोजर, मेरा अनुरोध है दारुल उलूम देवबंद को ध्वस्त करिए। और मेरा हिंदुओं से अनुरोध है, अगर तुम्हारे ये नेता नहीं कर पाते इस काम को, तो हिंदुओं तुम करो। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, গাজওয়াতুল হিন্দ বা ভারতের মুশরিক হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের এক মহাযুদ্ধের কথা কম বেশি আমরা সবাই জানি। গাজওয়ায়ে হিন্দ নিয়ে হিন্দু ধর্মেও বেশ চর্চা রয়েছে। পাক ভারত উপমহাদেশের অসংখ্য আলেমগণ এ বিষয়ে অনেক আলোচনা করেছেন। এমনকি সম্প্রতি ভারতের কট্টরবাদী হিন্দুত্ববাদীর দল ইন্ডিয়ায় প্রতিষ্ঠিত এশিয়া মহাদেশের ঐতিহাসিক কালজয়ী সর্বোচ্চ দিনী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে গাজওয়ায়ে হিন্দের অজুহাতে বুলডোজার দিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ প্রাচীনতম দিনী প্রতিষ্ঠানকে ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে। ইন্ডিয়ার এ যুদ্ধ নিয়ে দারুল উলুম দেওবন্দ এমন কি ফতোয়া দিয়েছেন জানিয়ে চরম ক্ষুব্ধ কট্টর হিন্দুত্ববাদীর দল। তাই কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। প্রথমেই জেনে নিব পবিত্র হাদিসে ভারতের এ যুদ্ধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন। এক, নাসাই শরীফ হাদিস নাম্বার 3175। আন সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এক, ইসাবাতুন তাগজুল হিন্দ, যে দল হিন্দুস্তান তথা ভারতের হিন্দু মুশরিকদের সাথে জিহাদ করবে। দুই, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালাম, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকবেন। অর্থাৎ আখেরি জামানায় দাজ্জাল হত্যা করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় শুভাগমন করবেন, তখন যেই সকল মুসলিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ অবলম্বন করবেন তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। উল্লেখিত হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত, এ ব্যাপারে সকল মহাদ্দিসগণ ঐক্যমত পোষণ করেছেন। দুই, সুনানে আন-নাসাই হাদিস নং 3173। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল, নবীর প্রিয় সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ তথা ভারত অভিযানের ওয়াদা দিয়েছেন। ফা ইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, যদি আমি ওই যুদ্ধের সুযোগ পাই তাহলে আমি তাতে আমার জান মাল ব্যয় করব। ফা ইন উকতাল কুনতু মিন আফযালিস শুহাদাই, আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদদের মধ্যে উত্তম সাব্যস্ত হব। ওয়া ইন রাজা ফা ইন্না আবু হুরাইরা আল মুহাররার, আর যদি আমি ফিরে আসি তাহলে আমি হব আজাদ তথা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা। সুবহানাল্লাহ। লক্ষণীয় বিষয় হলো, এত মর্যাদাপূর্ণ সাহাবি হওয়া সত্ত্বেও গাজওয়ায়ে হিন্দ এ যুদ্ধে অংশগ্রহণের আকাঙ্ক্ষা পোষণ করলেন। নিশ্চয়ই এ যুদ্ধটি মহান। সুবহানাল্লাহ। তিন, মুসনাদ আহমদ হাদিস নং 8823। قال رسول الله صلى الله عليه وسلم انه يكون في هذه الامه بعث الى السند والهند, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মতের মধ্যে একটি দল লড়াই করার জন্য সিন্ধু ও হিন্দুস্থানে প্রেরিত হবে। চার, নুয়াইম ইবনে হাম্মাদ থেকে বর্ণিত হাদিস নাম্বার 1236। قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেন, লায়াক জুয়ান্নাল হিন্দ লাকুম জাইশুন ইয়াফতাহুল্লাহু আলাইহিম, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের বিজয় দান করবেন। হাত্তা ইয়াতু বি মুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল, তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। ইয়াগফিরুল্লাহু জুনুবাহুম, আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দিবেন। ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুনা ফায়াজিদুনা ইবনে মারইয়াম বিশাম, অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শামে পেয়ে যাবে। রওয়ায়েতকারী বিশ্বনবীর প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন আনা আদরাকতু তিলকাল গাজওয়া, আমি যদি গাজওয়ায়ে হিন্দের সময় বেঁচে থাকি, বিয়তু কুল্লা তারিফিন লি ওয়া তালিদিন ওয়া গাজওয়াতুহা, তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দিব এবং সেই যুদ্ধে শরিক হব। অতপর বিজয় লাভ করার পর ইয়াকদিমু শামা ফায়াজিদু ফিহা ঈসা ইবনে মারইয়াম, অবশিষ্ট যুদ্ধরা শামে গিয়ে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিলিত হবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, ফালা আহরিসান্না আন আদনুয়া মিনহু ফা উখবিরা আন্নী কাদ সাহিবতুকা ইয়া রাসূলুল্লাহ, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী হয়ে তাকে সুসংবাদ দেব যে
আমি বিশ্বনবীর সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী, অর্থাৎ আমি ঈসা নবীকে জানাতে চাই। বহু আগেই আল্লাহর রাসূল এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আপনাদের ব্যাপারে। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহিক, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হাসতে লাগলেন এবং বললেন, সুম্মা ক্বালা হাইহাতা হাইহাতা, সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এছাড়াও আরও বেশ কিছু হাদিস গ্রন্থে বিক্ষিপ্তভাবে এই যুদ্ধের কথা আলোচনা রয়েছে। সুতরাং এ কথা প্রমাণিত, গাজওয়ায় হিন্দ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট সুসংবাদ প্রদান করেছেন। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধ কি অতীতে হয়ে গিয়েছে নাকি ভবিষ্যতে সংঘটিত হবে? এ ব্যাপারে মুহাদ্দিসিনে কারাম দুটি অভিমত পেশ করেছেন, কিন্তু অধিকাংশ গবেষক উলামাগণের অভিমত হল, এ বিশেষ যুদ্ধটি আজ অবধি সংঘটিত হয়নি, এ গাজওয়াতুল হিন্দ আখিরি জামানায় ইমাম মাহদির আগমনের প্রাক্কালে সংঘটিত হবে। তবে বাস্তবতা হল, অতীতের হিন্দের ভূমিতে মুসলিম ও মুশরিকদের মাঝে সংঘটিত হওয়া সকল যুদ্ধকে হিন্দের যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। নির্দিষ্ট কোনোটাকেই গাজওয়ায় হিন্দের চূড়ান্ত বা সর্বশেষ যুদ্ধ হিসেবে সাব্যস্ত করা হয়নি। তাদের কথার পূর্বাপর থেকে সুস্পষ্ট বোঝা যায় যে ভবিষ্যতে সকল যুদ্ধও হিন্দের যুদ্ধের মাঝে সামিল হবে। তাছাড়া ভবিষ্যতে হিন্দের কোনো অভিযান গাজওয়ায় হিন্দের মাঝে সামিল হবে না এমন দাবিও তারা করেননি। কাজে এটা সুস্পষ্ট যে ইবনে কাসির বা সিদ্দিক হাসান খান রাহিমাহুমুল্লাহ এর কথার উদ্ধৃতি দিয়ে এমনটি দাবি করা মোটেও যৌক্তিক হবে না যে তাদের মতে হাদিসের প্রতিশ্রুত গাজওয়ায় হিন্দ অতীতে সম্পন্ন হয়ে গিয়েছে। বাস্তবতা এটাই যে ইসলামের ইতিহাসে বিভিন্ন সময় হিন্দের জমিনে মুসলিম ও মুশরিকদের মাঝে অনেক যুদ্ধ সংঘটিত হলেও অত্র ভিডিওতে উল্লেখিত সহি হাদিসসমূহ ও আসারের মাধ্যমে এটা সুস্পষ্ট যে গাজওয়ায় হিন্দ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এখনও ঘটেনি, বরং শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের আগমনের পূর্ব সময়ে ইহা প্রকাশ পাবে এবং এ যুদ্ধের অবশিষ্ট মুজাহিদরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে শামে সাক্ষাৎ করবে। এত তো সংক্রান্ত হাদিসসমূহ আমরা পূর্বেই আলোচনা করেছি। সুপ্রিয় দর্শক, সম্প্রতি দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত বহু আগের পুরনো গাজওয়ায় হিন্দ সংক্রান্ত একটি হাদিসকে কেন্দ্র করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল ঘোষণা করছে, ভারতের জমিনে দারুল উলুম দেওবন্দকে ঘুরিয়ে দিতে হবে। প্রশ্ন হল, বহু পূর্বে প্রকাশিত একটি হাদিসকে বর্তমানে সামনে এনে উগ্র হিন্দুদেরকে উস্কে দিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে ভাঙার ষড়যন্ত্র করছে। তবে লক্ষণীয় বিষয় হল, গাজওয়ায় হিন্দ সংগঠিত হওয়ার পেছনে মূল ভূমিকা থাকবে হিন্দুদের নির্যাতন। ফলে বিশ্ববরণ্য সকল ইসলামিক স্কলারগণ একমত, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটি ইট খুললেও ভারতবর্ষে এক মহাযুদ্ধ সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এটিই হবে গাজওয়ায় হিন্দ, ভারতের মুশরিক হিন্দুদের সাথে চূড়ান্ত যুদ্ধ। তাহলে কি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ বাস্তব হতে যাচ্ছে? গাজওয়ায় হিন্দ নিয়ে দ্বিতীয় পর্ব জানতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। আমিন।